যেখানে আল্লাহ, যেখানে আল্লাহর নাম, যেখানেই কোরআন, যেখানেই ইসলাম, সেখানে সেটার সাথে থাকেন কে? অবাক হয়ে যাবেন আপনি, অবাক হয়ে যাবেন। আগেই বলেন সুবহানাল্লাহ, আগেই বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ থাকেন, যেখানে ইসলাম থাকেন, সেখানে কে শক্তি দেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজর নামাজে আসতে পারছেন না, চোখ উঠেছে, চোখে ব্যথা, রাসূল থুতু দিয়ে দিলেন, চোখটা আগের চাইতে ভালো হয়ে গেল। রাসূল বললেন, তুমি তরবারি নাও, যুদ্ধের ময়দানে যাও। আলী চলে গেলেন যুদ্ধের ময়দানে, সেনাপতির দায়িত্ব দিলেন আলীকে। অনেকদিন যুদ্ধ হচ্ছে, বিজয়ের ঘোষণা আসছে না। আলী যুদ্ধের ময়দানে চলে গেলেন, সবাই বললেন, কে আজকে সেনাপতি? সবাই বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলছেন আজকেই যুদ্ধের বিজয়ের ঘোষণা আসবে। কাফেরদের জন্য বাঘ করে পাঠিয়েছেন কে? জীবনে কোনোদিন আলী কোনো কাফেরকে ভয় করে নাই, সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির মুখ ছিল দুইটা, ধরার জায়গা একটা, এইরকম ছিল তরবারি, দুইটা ছিল শাখা, আর আলীর ধরার জায়গা কয়টা? এক হাতে তিনি দুইটা তরবারি দিয়ে যুদ্ধ করতেন, সুবহানাল্লাহ বলেন। তরবারি নিয়ে নামলেন, বাম হাতে ঢাল, ডান হাতে তরবারি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে ঢাল দিয়ে এত জোরে আঘাত করলেন, আলীর ঢাল ভেঙে চুরমার হয়ে গেল। তরবারি দিয়ে তিনি যুদ্ধ করছেন, কিন্তু বাম হাতে তার ঢাল নাই, ঢাল থাকে কোন হাতে? তরবারি। জানতে হবে এটা আমাদের, ভবিষ্যতে আমরাও ধরবো ইনশাআল্লাহ। ইমাম মেহেদী আলাইহিসসালাম আসলে তো আমরাই অংশগ্রহণ করব, ঠিক কিনা? প্রস্তুত থাকো, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন কোরআনের মাহফিলের দিন, আগামীর দিন ইমাম মেহেদী আলাইহিসসালামের দিন, ঠিক কিনা? কেউ এটাকে আটকে রাখতে পারবে না, কারো সম্ভব না। আমরাই রওনা দিব, আমরাই রওনা দিব, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। শুধু ডাক আসতে দেরি, ডাক আসবে, ঘর বাড়ি সবগুলো ফেলে কার পথে রওনা দিব? কার পথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল নাই বাম হাতে, ডান হাত দিয়ে তিনি যুদ্ধ করছেন, ডান হাতে তরবারি কিন্তু বাম হাতে ঢাল নাই, ঢাল ছাড়া তিনি তরবারি করতে পারছেন, তিনি যুদ্ধ করতে পারছেন না। ডানে তাকালেন কোনো ঢাল নাই, বামে তাকালেন কোনো ঢাল নাই, তাকিয়ে দেখেন 150 মন ওজনের দুর্গের কপাট। দেড়শো মন ওজনের দুর্গের কপাট লোহার, ওয়ালের সাথে লাগানো আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত বাড়ালেন, দুর্গের কপাটের গেট ধরে টান দিলেন, ওয়াল ভেঙে 150 মন ওজনের দুর্গের কপাট আলীর হাতে চলে এসেছে। দুর্গের কপাট ভাঙা দেখে অসংখ্য কাফেরগুলো পিছনের দিকে পালালেন। দুর্গের কপাট নিয়ে যখন তিনি ঢাল ব্যবহার করলেন, সবাই পালালেন, অসংখ্য কাফের মারা গেল, অসংখ্য কাফের পালালেন, কালেমার পতাকা উড়লো, বিজয়ের ঘোষণা চলে এলো। রাসূল শুনে খুশি হলেন, ফজর নামাজ পড়ে রাসূল যুদ্ধের ময়দানে চলে গেলেন, সুবহানাল্লাহ নাই? রাসূল এসে আলীর পাশে বসে আলীকে বলছেন, আলী গতকালকে শুনলাম তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছে, এত জোরে নাকি তুমি আঘাত করেছো, ঢাল তোমার ভেঙে গেল, কিভাবে যুদ্ধ করলা তুমি, নাকি দুর্গের কপাট ভেঙেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম কথা বলতেন, রাসূলের সামনে সব সাহাবীরাই কম কথা বলতেন, সুবহানাল্লাহ নাই? রাসূলের সামনে একেবারে কম কথা বলতেন, বেশি কথা বলতেন না, যদি বেয়াদবি হয়ে যায় প্রতিশোধ নেবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী আন তাহবাতু আমালুকুম। আয়াতটা এখানে যখন নাজিল হয়েছে, সব সাহাবীদের মুখে তালা দিয়েছে, আর জীবনে রাসূলের সামনে জোরে কথা বলে না, সুবহানাল্লাহ বলো। আয়াতের ব্যাখ্যায় আমি যাচ্ছি না ওইদিকে। আলী শুধু বলছেন জি, রাসূল বললেন দুর্গের কপাট ভাঙলা, রাসূল বললেন জি, কত ওজন? আমি তো জানি দুর্গের কপাটটা 150 মন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি, রাসূল বললেন দুর্গের কপাট এখন আমার সামনে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, দুর্গের কপাটের যে জায়গায় ধরেছিলেন তিনি সেই দিনের মতোই তিনি আবার ওই জায়গা ধরলেন, বাম হাতে টান দিলেন, দুর্গের কপাট উঠে না, আবার ডান হাত লাগালেন, দুর্গের কপাট উঠে না, দুই হাত দিয়ে হেঁচকা টান দিলেন, পশমের প্রতিটা গোড়ায় গোড়ায় থেকে ঘাম ঝরলো আলীর, কিন্তু দুর্গের কপাট নড়ে না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজা এত শক্তি, দুর্গের কপাট ধরে এত জোরে টান দিয়েছেন আলীর, একবারে হাঁটু পর্যন্ত বালুর দিকে গেড়ে গিয়েছে। এক একটা সাহাবি ছিলেন এক একটা পালোয়ান, ঠিক নবে ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে টান দিয়েছেন আলীর হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছে, কিন্তু টানতে ছাড়েন না তিনি। রাসূল বললেন, আলী শান্ত হ, বাকি কয়েকজন সাহাবিকে পাঠালেন, তোমরাও যাও। কয়েকজন আসলেন, আসে টানাটানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টানেন কিন্তু পারেন না, নড়াতেই পারলেন না, 150 মন ওজনের এই লোহার কপাট একটু নাড়ানো সম্ভব হলো না। আলী লজ্জিত হয়ে গেলেন। রাসূল বললেন, লজ্জিত হয়ো না, তুমি যখন ঢাল ভেঙেছিলে, তোমার ঢাল ভাঙার পর যখন তুমি দুর্গের কপাটে হাত দিয়েছ, তোমার হাতের সাথে একজনের হাত লেগে গেছে, তার হাতকে। আল্লাহ! কার হাত? আল্লাহ! কার হাত? আল্লাহ!